টাইগার থ্রি অলরেডি পাঠানের রেকর্ড ব্রেক করে দিয়েছে। শুধু পাঠান না, ব্রেক করেছে জওয়ানের রেকর্ডও। সবেমাত্র কিছুদিনই হলো টাইগার থ্রি ট্রেলার রিলিজ হয়েছে। কেবলমাত্র 24 ঘন্টার মধ্যেই এই ট্রেলার ব্রেক করেছে ইউটিউবের ফাস্টেস্ট 40 মিলিয়ন অর্গ্যানিক ভিউ এর রেকর্ডও। একটি সলমন ফ্যান পেজে এক পোস্ট শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে পাঠান ট্রেলার 48 আওয়ার্সের মধ্যে 37 মিলিয়ন ইউটিউব ভিউজ করেছিল। সেখানে টাইগার থ্রি ট্রেলার মাত্র 31 আওয়ারে 42.7 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। হ্যালো বন্ধুরা, বং মুভি রিভিউ চ্যানেলে আমি শতরূপা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সুতরাং বোঝাই যাচ্ছে ট্রেলারের যুদ্ধে টাইগার থ্রি শুধু পাঠান না, জওয়ানের থেকেও এগিয়ে রয়েছে। তাহলে কি এবার সলমন খানই বক্স অফিসে বাজিমাত করছেন? ট্রেলার রিলিজের সাথে সাথে যেমন এটি নাম্বার 1 ট্রেন্ড করেছে, ঠিক তেমনিভাবেই টাইগার থ্রি ভার্সেস পাঠান কন্ট্রোভার্সিও সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে। 4 বছর পর এসআরকে ইন্ডিয়ান স্পাই ইউনিভার্সে পাঠান দিয়ে কামব্যাক করলেও সলমন কিন্তু এই ইউনিভার্সের 3rd winning ফ্ল্যাগ রাখতে চলেছেন। টাইগার সিরিজের লাস্ট 2টো মুভি কিন্তু সুপার ডুপার হিট। ভাইজানের লাস্ট কিছু মুভি ফ্লপ হলেও এই ট্রেলার দেখে বোঝাই যাচ্ছেন তিনি একেবারেই কোমর বেঁধে নেমেছেন এক এক করে সবার রেকর্ড ব্রেক করতে। কারণ টাইগার আহত হলেও স্বীকার করতে কখনো ভোলে না। এটাও ভুললে চলবে না যে 4 বছর আগে শাহরুখ তার ফ্যান্সদের বিশেষ একটা ব্লকবাস্টার মুভি গিফট করতে পারেননি। সো শাহরুখ ফ্যান্সরা কিন্তু একটু সাবধানেই থাকবেন। 300 কোটি টাকায় তৈরি এই মুভি স্ক্রিন প্লে, অ্যাক্টিং, কাস্টিং, ডায়লগে বোঝাই যাচ্ছে এই মুভি 1000 কোটি ক্রস করবেই। পাঠান মুভিতে কিং খান যেমন তার লাকি কার্ড দীপিকাকে রেখেছিলেন, সেখানে আমাদের ভুললে চলবে না যে সেখানে তার অপোনেন্ট হিসাবে স্পাই ইউনিভার্সের ফার্স্ট ফিমেল স্পাই রয়েছেন। জনের অ্যাক্টিং যেরকম আমাদের সকলের প্রশংসা কুড়িয়েছিল, ঠিক তেমনি ইমরান হাশমিও পিছুপা হবেন না নিজের প্রশংসা বুঝে নিতে। এই যে স্পাই ইউনিভার্স, এখানে শুধু হিরোজ না, ভিলেনরাও দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম। তাহলে অপেক্ষা এখন 12th নভেম্বরের। এখন দেখার যে ট্রেলারের যুদ্ধে টাইগার থ্রি পাঠানকে যেরকম বাজিমাত করেছে, বক্স অফিস কালেকশনেও কি সলমন পারবে শাহরুখকে ছাপিয়ে যেতে? আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে হাজির হতে চলেছি আমি শতরূপা। সুস্থ থাকুন, ভালো থাকুন।